হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও নিয়ে আলোচনা করব। মানে আপনারা কি করে আবেদন করতে পারবেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে যে ভ্যাকেন্সিটা বেড়েছে সেই ভ্যাকেন্সিটা যে পোস্টে এলডিসি পোস্ট হলো সেই পোস্ট তারছাড়া আদার্স আদার পোস্টগুলো কি করে আপনারা আবেদন করবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানাবো অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও একটা আপলোড করে দেবেন অনেক টেলিগ্রাম চ্যানেলে তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আদার্স ওয়াইজ অনেক জায়গা থেকে মেসেজ আসছে যে কি করে আবেদন করব সেটা নিয়ে একটা ভিডিও করুন তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনার এই চ্যানেল মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায় তাহলে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হিয়ার এখানটা বাটন দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে যেহেতু সব নতুন রেজিস্ট্রেশন যাদের কাছে রেজিস্ট্রেশন কমপ্লিট অ্যাপ্লিকেশান নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন আগে আপনাদেরকে কি করে আবেদন করবেন এখানটা দেখেন অ্যাপ্লাই হিয়ার এই জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি বাটন এই আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন এই জায়গাটা ক্লিক করার পর যেমন আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটা ওপেন হয়ে গেছে পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টের জন্য আবেদন করবেন আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক তাছাড়া প্রসেস সার্ভার গ্রুপ ডি এক্সট্রা যা যা পোস্টগুলো আছে কি করে আবেদন করবেন এখানটা আপনারা পোস্টটা সিলেক্ট করে নেবেন আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন যেমন লোয়ার ডিজন ক্লার্কের জন্য আবেদন করব এই জায়গাটা ক্লিক করলাম ডোমিসাইল এখানটা আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন যারা আদার্স স্টেট দিয়ে আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন যেমন বিহার বা ত্রিপুরা বা যে কোনো আদার্স স্টেট দিয়ে তাহলে আপনারা আবেদন করতে পারেন তাহলে আমার ওয়েস্ট বেঙ্গল এই ওয়েস্ট বেঙ্গলটা ক্লিক করলাম পোস্টের নাম এখানটা চলে আসলো পার্সেন উইথ ডিসেবিলিটি এখানটা আপনারা হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন নো একটু দেখে নেবেন ক্যাটেগরি আপনার কী ক্যাটেগরি আছেন ক্যাটেগরিটা এখানটা সিলেক্ট করে নেবেন তারপর এখানটা দেখেন ফুল নেম এই জায়গাটা আপনারা দেখতে চাইছেন ফুল নেম এই ফুল নেম বক্সটা আপনারা ফিল করবেন আপনার যার নাম সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন ফাদার নেম হাজবেন্ড নেম অথবা মাদার নেম যা আছে আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন তাহলে আমি ফাদার নেম রাখছি এখানটা বাবার নামটা দিয়ে দেবেন তারপর এখানটা দেখেন ডেট অফ বার্থ আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা এখানটা আপনারা দিয়ে দেবেন তারপরে এখানটা জেন্ডার মেল ফিমেল যা আছেন সেটাই এখানটা আপনারা দিয়ে দেবেন ন্যাশনালিটি অটোমেটিকলি এখানটা ইন্ডিয়ান চলে এসছে রিলিজিয়ান আপনারা যা আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট জ্যান যা আছেন এখানটা আপনারা দিয়ে দেবেন অ্যাড্রেস এখানটা আপনার বাড়ি অ্যাড্রেস যা আছে বাড়ি অ্যাড্রেসটা আপনারা বসিয়ে দেবেন যাদের কাছে ভিলেজ ভিলেজে বাড়ি এখানটা আপনারা ভিলেজ বসিয়ে আপনারা এখানটা অ্যাড্রেসটা আপনারা ফিল করতে পারেন যা আপনাদের ভিলেজ থাকে ডিস্ট্রিক্ট আপনার বাড়ির ডিস্ট্রিক্ট যা আছে এখানটা ডিস্ট্রিক্ট আপনারা দিয়ে দেবেন পোস্ট অফিস আপনাদের যা আছে পোস্ট অফিস এখানটা নামটা দিয়ে দেবেন স্টেট ওয়েস্ট বেঙ্গল তারপর এখানটা পিনকোড আপনার পিনকোডটা এখানটা বসিয়ে দেবেন মোবাইল নাম্বারটা কম্পালসারি এখানটা আপনারা মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বাড়ি অ্যাড্রেস যদি আপনাদের সেম টু সেম থাকে তাহলে এই জায়গাটা আপনারা ক্লিক করে নেবেন তারপর একটুখানি স্ক্রল ডাউন করার পর এখানটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে বসাতে হবে আপনার যা ইমেল আইডি এখানটা আপনারা বসাতে পারেন যদি নেই তাহলে কোনো অসুবিধা নেই নাও দিলেও আপনাদের ইমেল আইডি চলবে কিন্তু ফর্ম যেহেতু আপনারা ভরছেন তাহলে ফর্ম ভরার সময় আপনাদেরকে ইমেল আইডি আপনারা যদি বসিয়ে দিন তাহলে খুবই ভালো হয় এডুকেশন কোয়ালিফিকেশন এখানটা দেখেন এখানটা আপনার মাধ্যমিক এইচএস গ্র্যাজশান এই পরপর বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানটা আমি যেমন এলডিসি পোস্টের জন্য করছি তাহলে মাধ্যমিক পাস এখানটা সিলেক্ট করলাম এখানটা আপনারা মাধ্যমিকের ডিটেলসটা আপনারা বসিয়ে দেবেন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নাম পার্সেন্টেজ আপনারা কত পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানটা আপনারা দিয়ে দেবেন নলেজ ইন কম্পিউটার অপারেশন যদি আপনাদের কাছে কম্পিউটারে নলেজ থাকে টাইপিংয়ে এটা কম্পালসারি এখানটা আপনাদেরকে ইয়াস করতেই হবে প্লিজ মেনশন ডিটেলস আপনারা কোন কম্পিউটার অপারেশন জানেন এখানটা আপনারা দিয়ে দেবেন আপনারা গভর্নমেন্ট সার্ভেন্ট যদি হয়ে থাকেন মানে চাকরি করে থাকেন তাহলে ইয়ার নো একটু আপনারা দেখে নেবেন আদার্স কোয়ালিফিকেশান যদি থাকে এখানটা আপনারা বসিয়ে দেবেন আদার্স এক্সট্রা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে আপনারা এখানটা বসিয়ে দেবেন পাসওয়ার্ড অফ ক্যান্ডিডেট যেমন আপনাদের বললাম লগ করার জন্য আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এখানটা আপনার পাসওয়ার্ড সিম্পলি আপনারা একটা বসিয়ে দেবেন যেটা আপনাদের মনে থাকবে সেই পাসওয়ার্ডটা এখানটা আপনারা বসিয়ে দেবেন তারপরে এখানটা ক্যাপচার বাটন ক্যাপচারটা ফিল করে নেবেন যদি আপনারা চেঞ্জ করতে চান এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে ক্লিক করে আপনারা চেঞ্জ করতে পারেন তাহলে ক্যাপচারটা বসাবার পর এই আই অ্যাগ্রি বাটনটা দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে নিলাম তারপরে আপনাদেরকে পুরো ফর্মটা ভালো করে চেক করে নিতে হবে চেক করার পর আপনাদের যদি মনে হয় যে সব ঠিক আছে তাহলে আপনারা এখানটা কি করবেন আই অ্যাকসেপ্ট ফর্মটা আপনাদের কাছে চলে এসছে আপনারা ফর্মটা ভালো করে দেখে নেবেন সব ঠিক আছে কিনা যদি মনে হয় যে কোনো জায়গা ভুল তাহলে এখানটা দেখতে পাচ্ছেন মডিফাইড ডিটেলস এই জায়গাটা আপনারা ক্লিক করবেন যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে তাহলে আপনারা প্রোসেড বটানে আপনারা ক্লিক করবেন প্রোসেড বাটনে ক্লিক করার পর এখানটা দেখতে পাচ্ছেন প্রোসেড হচ্ছে এই জায়গাটা ওকে করে দেবেন ওকে করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলি আপনাদেরকে এখানটা পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজে ফটো আর আপনাদেরকে সিগনেচারটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে ফটো আপলোড করার জন্যে আপনারা এইখানটা আপনারা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনারা এখানটা ক্লিক করার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস হবে ফটো আর সিগনেচার আপনাদেরকে কুড়ি কেবি মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে এখানটা দেখতে পাচ্ছেন সিগনেচার সাইজ কুড়ি কেবির মধ্যে ফটো সাইজ তিরিশ থেকে পঞ্চাশ তাহলে আপনারা ফটো আর সিগনেচার আপনারা আপলোড করে নেবেন দেখে দিয়ে আপনাদেরকে ফটো সিগনেচার কী করে আপলোড করবেন ফটো সিগনেচার আপলোড করার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ফটো সিগনেচার সাকসেসফুলি আপলোড হয়ে গেছে গো টু ব্যাক গো ব্যাক টু মেনু এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে ফটো সিগনেচার আপলোড করলেন তারপর আপনারা ব্যাক টু মেনু মেনু বাটনে আপনারা চলে আসবেন এখানটা আসার পর আপনাদের কি করতে হবে তারপরে আপনাদেরকে আপলোড ইয়োর স্ক্যান ডকুমেন্টস এই জায়গাটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এই জায়গাটা আপনারা যে ক্লিক করবেন এখানটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানটা দেখতে চান এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা আপলোড করে নেবেন তারপরে আপনারা এখানটা দেখতে পাচ্ছেন কোয়ালিফাই এজুকেশান এক্সাম প্রুফ মানে আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন যা আপনাদের কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান আপনাদেরকে মার্কশিটটা আপলোড করতে হবে এখানটা আপনাদেরকে এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা আপলোড করতে পারেন তাহলে এটা ফাইলটা আপলোড করার জন্য হানড্রেড কেবি মধ্যে আপনাদেরকে হতে হবে জেপিজি ফর্ম্যাটে তাহলে এটা আপনারা আপলোড করে নেবেন এই ব্রাউজ জায়গাটা ক্লিক করে আপনারা একটু আপলোড করে নেবেন আপনারা যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন ফটো সিগনেচার আর ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট স্টেপ আপনাদের অ্যাপ্লিকেশন ফি এই অ্যাপ্লিকেশন ফি জায়গা আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফি জায়গায় আপনারা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি এখানটা আপনাদের ক্লিক করে নিতে হবে আই অ্যাকসেপ্ট এই জায়গাটা আপনারা ক্লিক করে অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে তাহলে চলি আপনাদের অ্যাপ্লিকেশান ফি এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি জায়গায় চলে এসেছি এরকম ইন্টারফেস হওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফি আপনারা যেই পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টে এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে যেমন আপনার মোবাইলে অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে এসছে এখানটা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ আর এখানটা আপনাদেরকে নিজের নাম মোবাইল নম্বর আর অ্যাপ্লিকেশান ফি এখানটা অটোমেটিকলি চলে আসবে এটা দেওয়ার পর আপনারা এখানটা দেখেন তলা আপনারা স্কল ডাউন করবেন এই জায়গাটা আপনাদেরকে নিজের নামটা লিখে দিতে হবে ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে মোবাইল নম্বর আপনারা যা আছে মোবাইল নম্বরটা আপনারা এখানটা বসিয়ে দেবেন ইমেল আইডি এখানটা আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পর এই সমস্ত ডিটেলসগুলো ফিল করার পর ভালো করে আপনারা চেকআউট করে নেবেন চেক করার পর আই হ্যাভ ডিক্লারেশান বাটনে ক্লিক করার পর ক্যাপচার বাটনটা আপনারা ফিল করে নেবেন ক্যাপচারটা ফিল করার পর আপনারা নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন যে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার পেমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড পেমেন্ট ডিটেলস তারপরে কমপ্লিট পেমেন্ট ডিটেলস তারপরে আপনারা যে কমপ্লিট পেমেন্ট ডিটেলস আপনারা করবেন তারপরে আপনাদেরকে প্রিন্ট রিসিপ্ট অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে মানে প্রিন্ট রিসিপ্ট আপনাদেরকে আপনারা পেয়ে যাবেন যেই আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে আপনাদেরকে তারপর কিছু করতে হবে না যেহেতু এটা ডেমো ফর্ম সেজন আপনাদেরকে পেমেন্ট করে দেখালাম না তারপর পেমেন্ট লাস্ট অপশন পেমেন্ট করার পর আপনাদের সাকসেসফুলি আপনাদের কমপ্লিট প্রসেসগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে কোন জায়গা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড়ো থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পায়